রিপোর্টার বাংলা টিভি বাংলার মানুষের কথা বলে। দুই যুবকের মাথা ন্যাড়া করে আলকাতরা লাগিয়ে দেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে। মোহাম্মদ আব্দুল আলিম খান, পটুয়াখালী জেলা প্রতিনিধি। পটুয়াখালীর গলাচিপায় বিয়ে বাড়িতে মেয়েদের সঙ্গে কথা বলায় দুই যুবককে মাথা ন্যাড়া করে আলকাতরা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্য সায়েম গাজীর বিরুদ্ধে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের স্লুইসগেট বাজারে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। বিষয়টি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সবাই এ ঘটনার তীব্র নিন্দা জানায়। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে তুহিন বয়স ২০ ও কালু বয়স ২২ নামের দুই যুবক ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবাসন এলাকায় একটি বিয়ে বাড়িতে যায়। এ সময় মেয়েদের সঙ্গে কথা বলায় ওই দুই যুবককে স্থানীয়রা ওই ওয়ার্ডের ইউপি সদস্য সায়েম গাজী তাদের মাথা ন্যাড়া করে আলকাতরা লাগিয়ে দেন। গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার রিপোর্টার বাংলা টিভিকে বলেন, বিষয়টি শুনেছি, এ ঘটনায় কোনো অভিযোগ পায়নি।